যারা অভিজাত এরিয়া গুলশানে থাকতে চান কিন্তু বাজেটের অভাবে পেরে উঠছেন না, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। বাংলাদেশের সবচেয়ে দামি এরিয়া নর্থ গুলশান ও বারিধারা ডিওএসএস এর শেষ যেখানে গুলশান কালাচাঁদপুরের শুরু সেখানেই। আমাদের অ্যাপার্টমেন্ট প্রজেক্টটি থেকে গুলশান ইউনাইটেড হসপিটাল ওয়াকিং ডিস্টেন্সে 2200 স্কোয়ার ফিটের 4 বেডরুমের এই ফ্ল্যাটটি লাক্সারিয়াস ইন্টেরিয়র ও ফুল ফার্নিশড। প্রতিটি বেডরুমের সাইজ গুলশান বারিধারার 5000 ও 6000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে যেমন থাকে ঠিক তেমনই। এমন খোলামেলা রোডমুখী গুলশানের মতো ভিভিআইপি এরিয়ার বসবাসের স্ট্যাটাস পারফেক্ট ফ্লোর, টপ ফ্লোরের ঠিক নিচের ফ্লোরের ফ্ল্যাট, তিতাস গ্যাস ও পার্কিং সুবিধা সহ হাজার গুণে গুণান্বিত ফ্ল্যাটের দাম শুনলে সত্যি আপনারা অবাক হবেন। আপনারা যারা আমাদের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয় করতে চান, স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের দক্ষ সেলস টিমের নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারবেন। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি উত্তর বারিধারা গুলশান 2 কালাচাঁদপুরে। আজ 2200 স্কোয়ার ফিটের একটি এক্সক্লুসিভ 4 বেডরুমের ফ্ল্যাট আমি আপনাদের দেখাবো। G+6 সাততলা ভবনের আমরা এখন লিফটের 3 অর্থাৎ চতুর্থ তলায় অবস্থান করছি। এখানে পার ফ্লোরে 4টি করে ইউনিট, সি এবং ডি এই দুটি ইউনিটকে এখানে এক করা হয়েছে। দুটি ইউনিট মিলে 2200 স্কোয়ার ফিট। এই সাইডে সিঁড়ির পজিশন, পাশে লিফটের পজিশন, পিছনে থাকছে আরও দুটি ইউনিট এ বি যথাক্রমে। আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি C3 এবং D3। আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি। ফ্ল্যাটের সাইজ 2200 স্কোয়ার ফিট। ফ্ল্যাটের ফেসিং উত্তর রোডমুখী। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না, এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন গেট দিয়ে ভিতরে ঢুকে এ সাইডে আমরা ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছি। এই সাইডে ডাইনিং স্পেস। এই সাইডে মাস্টার বেড, মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বেলকনি থাকছে। এই সাইডে চাইল্ড বেড, চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বেলকনি থাকছে। এদিকে কিচেন, কিচেনের সাথে স্টোর রুমও থাকছে। এদিকে থাকছে গেস্ট বেড, এছাড়া এদিকে থাকছে চাইল্ড বেড 2। গেস্ট বেড এবং চাইল্ড বেডের জন্য কমন টয়লেট থাকছে এখানে। আমাদের ফ্ল্যাটে সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি। আমরা যদি এই সাইড থেকে দেখি, দেখুন আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেস কত বিশাল, মিনিমাম 40x12 ফিটের। আপনারা চাইলে ড্রয়িং ডাইনিং স্পেস সেপারেট করতে পারেন অথবা এভাবেও রাখতে পারেন। এবং এখানে যতগুলো ক্যাবিনেট পাচ্ছেন সব কিন্তু এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। ড্রয়িং ডাইনিং স্পেসেই মিনিমাম 4টা ক্যাবিনেট থাকছে। এই সাইডে একটি ক্যাবিনেট, এদিকে একটি ক্যাবিনেট, এছাড়া এই দিকে দুটি ক্যাবিনেট। এগুলো ওয়াল শোকেস। ড্রয়িংয়ের সাথে আপনারা একটি উইন্ডো পাচ্ছেন, এটি পূর্ব দিকের উইন্ডো,
এদিকে গ্যাপ থাকছে মিনিমাম 6 ফিটের মতো। ড্রয়িং থেকে আমরা যদি হাতের ডানে যাই আমরা পাবো মাস্টার বেড। মাস্টার বেডে প্রবেশের পূর্বে মাস্টার বেডের সামনে আমরা আপনাদের ড্রেসিংটা দেখাই। ড্রেসিংয়ের সামনেও আপনারা একটি উইন্ডো পাচ্ছেন যা পূর্ব দিকে, গ্যাপ থাকছে 6 ফিটের মতো। আপনারা চাইলে এখানে রিডিং টেবিল রাখতে পারবেন। আমরা এখন মাস্টার বেডে অবস্থান করছি। এই বেডটা 20x15 ফিটের, অনেক বড় সড় একটি বেডরুম। এই বেডের সাথে আপনারা দুটি উইন্ডো পাশাপাশি একটি বেলকনি পাচ্ছেন। এই উইন্ডোটা পাচ্ছেন আপনারা পূর্ব দিকে, গ্যাপ থাকছে মিনিমাম 6 ফিটের মতো। এছাড়া উত্তর দিকে আপনারা একটি উইন্ডো পাশাপাশি একটি বেলকনি পাচ্ছেন। আমরা এখন উত্তর দিকের বেলকনিতে অবস্থান করছি। এই বেলকনিটা লম্বায় 15 ফিট, চওড়ায় 4 ফিটের মতো। এই সাইডটা উত্তর দিক, উত্তর দিক সম্পূর্ণ খোলামেলা। আমাদের ভবনের সামনে থাকছে 20 ফিটের একটি রোড। এটি চাইল্ড বেডের বেলকনি, এটি আমরা বেডরুম থেকেই দেখব। এই বেডরুমের সাথেও আপনারা এই সাইডে একটি ক্যাবিনেট, এদিকে ওয়াল শোকেস, উপরেও একটি ক্যাবিনেট পাচ্ছেন। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে, এদিকে বেসিন, উপরে শাওয়ার। মাস্টার বেডরুমে আসার জন্য এখানে কিন্তু দুটি ডোর, এদিকে একটি ডোর এবং এই সাইডে একটি ডোর। মাস্টার বেডরুম থেকে বের হয়ে আমরা এখন আবার ড্রয়িং কাম ডাইনিং স্পেসে অবস্থান করছি। আপনারা চাইলে এখানে অনায়াসে অনেক বড় ডাইনিং টেবিল রাখতে পারবেন। দেখুন এই স্পেসটা কত বড় সড়। এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল, ডাইনিংয়ের সামনেই এখানে একটি বেসিনও রাখা। ডাইনিংয়ের সামনে একটি ওয়াল শোকেজও থাকছে। আমরা এই সাইডে ড্রয়িং রুমের সামনে মাস্টার বেড দেখলাম, মাস্টার বেডের পাশেই চাইল্ড বেড। আমরা এখন চাইল্ড বেডে অবস্থান করছি। এই বেডটাও অনেক বড় সড় একটি বেডরুম। এই বেডের সাইজ 16x14 ফিট। এই বেডের সাথেও আপনারা একটি ওয়াল ক্যাবিনেট পাচ্ছেন। এই বেডের সাথে উত্তর দিকে আপনারা একটি উইন্ডো পাশাপাশি একটি বেলকনি পাচ্ছেন। এই বেলকনিটা মাঝারি আকারের একটি বেলকনি। আমরা এখন আমাদের ভবনের সামনের উত্তর দিকের 20 ফিটের রোডটা দেখতে পাচ্ছি। চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেটও থাকছে। এই সাইডে বেসিন, উপরে গ্লাস, এদিকে হাই কমোড, এই কোনায় শাওয়ার। মাস্টার বেড এবং চাইল্ড বেডে গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে। মাস্টার বেড এবং চাইল্ড বেড অনেক বড় সড়, এগুলো মূলত গুলশানে এরকম বেডরুম পাওয়া যায়। মাস্টার বেড এবং চাইল্ড বেডের পরেই কিচেন।
এই কিচেনটা অনেক বড় সড় একটি কিচেন এখানে নিচে ক্যাবিনেট করা উপরেও ক্যাবিনেট করা এছাড়া এদিকে তাক সিস্টেম আপনারা চাইলে উপরেও ক্যাবিনেট করে নিতে পারবেন এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও থাকছে রান্নাঘরটা যাতে গরম না হয় এজন্য এখানে একটি উইন্ডো পাশাপাশি এক্সজস্ট ফ্যানও থাকছে রান্নাঘরের অবস্থান উত্তর দিকে এদিকে সিঙ্ক নিচে ডাউন ওয়াশ এছাড়া রান্নাঘরের ভিতরে আপনারা স্টোর রুমও পাচ্ছেন স্টোর রুমে যাওয়ার জন্য এখানে একটি ডোরও আছে এখানে তাক সিস্টেম আপনারা এখানে যথেষ্ট মালামাল রাখতে পারবেন রান্নাঘর থেকে বের হয়ে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো গেস্ট বেড এই বেডটাও মাঝারি আকারের একটি বেডরুম এই বেডরুমের সাইজ 10x10 ফিটের উপরে তাক সিস্টেম আপনারা চাইলে এখানে মালামাল রাখতে পারবেন এই বেডের সাথে আপনারা পশ্চিম দিকে একটি উইন্ডো পাচ্ছেন গেস্ট বেড থেকে বের হয়ে আমরা যদি হাতের ডানে যাই আমরা পাবো কিচেন আর এই ফয়ার বরাবর আমরা যদি একটু সামনে যাই আমরা পাবো একটি বারান্দা এই বারান্দা দিয়ে আপনারা সার্ভেন্ট টয়লেটে আসতে পারবেন এটি প্যান সিস্টেম সার্ভেন্ট টয়লেট উপরে শাওয়ারও আছে এই সাইডটা পশ্চিম দিক এবং আমাদের ভবন থেকে পাশের ভবনের দূরত্ব মিনিমাম 25 ফিটের মতো মাস্টার বেড চাইল্ড বেড 1 গেস্ট বেড কিচেন এবং ড্রয়িং ডাইনিং স্পেস দেখানো শেষ তো চলুন এবার আমরা আমাদের চাইল্ড বেড 2টা দেখে আসি চাইল্ড বেড 2 দেখানোর পূর্বে আমরা আমাদের কমন টয়লেটটা দেখে নেই কমন টয়লেটেও হাই কমোড ব্যবহার করা হয়েছে এদিকে বেসিন উপরে শাওয়ার কমন টয়লেটটা মূলত চাইল্ড বেড 2 এবং গেস্ট বেডের জন্য আমরা এখন চাইল্ড বেড 2 তে অবস্থান করছি এই বেডরুমটা 12x12 ফিটের আপনারা চাইলে এদিকে একটি ক্যাবিনেট করে নিতে পারবেন এখানে কিন্তু সেই রকম স্পেস আছে এখানে যেহেতু 5-7টা ক্যাবিনেট এজন্য আমার মনে হয় না যে ক্যাবিনেট করার প্রয়োজন এই বেডরুমের সাথে আপনারা পশ্চিম দিকে একটি উইন্ডো পাচ্ছেন গ্যাপ থাকছে মিনিমাম 25-30 ফিটের মতো ভিউয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 2200 স্কোয়ার ফিটের আমার মনে হয় 2200 স্কোয়ার ফিট এখানে নেট এরিয়া এই 2200 স্কোয়ার ফিট গুলশানে 3000 স্কোয়ার ফিট বলে সেল হয় এই 2200 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন ড্রয়িং ডাইনিং মাস্টার বেড চাইল্ড বেড 1 চাইল্ড বেড 2 এবং গেস্ট বেড মাস্টার বেড এবং চাইল্ড বেডের জন্য অ্যাটাচ টয়লেট গেস্ট বেড এবং চাইল্ড বেড 2 এর জন্য কমন টয়লেট এছাড়া সার্ভেন্ট টয়লেট তো থাকছেই তাছাড়া এই ফ্ল্যাটের সাথে আপনারা গ্রাউন্ড ফ্লোরে একটি কার পার্কিংও পাচ্ছেন আমরা এই ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এরিয়াতে সে পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ